স্বঘোষিত ধর্মগুরুর সৎসঙ্গে গিয়ে, অর্থাৎ ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে শতাধিক মানুষ পদপিষ্ট হয়ে, অর্থাৎ পায়ে চাপা পড়ে মারা গেছেন, মহিলা শিশুসহ অনেকেই। সম্প্রতিকালের উত্তরপ্রদেশের হাথরাসের এই ঘটনাটি কয়েকদিন আগেই ঘটেছে। এটা সারা ভারতবর্ষে, পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এটা নিয়ে অনেক নিন্দা সমালোচনা অনেক কিছুই হচ্ছে। হঠাৎ করে অনেকেই ভাববেন যে এখন মহাকাল স্বামীজি মহারাজ কেন আবার এই ধর্মগুরু, স্বঘোষিত ধর্মগুরু তথা ভোলে বাবার বিরুদ্ধে কেন এলেন, বা ভোলে বাবা সংক্রান্ত বিষয় নিয়ে কেন কথা বলছেন? আপনি একজন ধর্মীয় মানুষ, ধর্মকে নিয়ে কথা বলুন। দেখুন, প্রথমেই বলবো যে ধর্ম বলুন, কর্ম বলুন, যা কিছু বলুন, সব কিছুর ঊর্ধ্বে কিন্তু মানবিক মূল্যবোধ। যেখানে মানবিক মূল্যবোধ হারিয়ে গেছে, সেখানে কিন্তু ধর্মের আভিজাত্য নষ্ট হয়ে যাবে। আপনার মানবিকতা নেই, আপনি একজন ধার্মিক। আপনার ভিতরের মর্যাদা গুরুত্ববোধ নেই, আপনি একজন ধর্মগুরু। আপনি নৃশংসভাবে জীবনযাপন করছেন, সত্যিকারের হৃদয়ে প্রেম আসেনি, আপনি অবশ্য অপরের সাথে সম্পৃক্ততা স্থাপন করছেন, সেটা ব্যভিচারের সম্পর্ক। সেই জন্যে এটা আজকে সতর্ক হওয়ার সময় বা যুগ। আমি বহু আগে বলেছি, ভারতীয় গুরুবাদ যেখানে পৌঁছে গেছে, বিভিন্ন প্রতিষ্ঠানের যে প্রাতিষ্ঠানিক ট্র্যাডিশন চলে আসছে, সেগুলো কিন্তু অত্যন্ত বিশ্লেষণ করবার বিষয় এসে গেছে। কিন্তু মানুষ, রাজনীতি, সমাজনীতি, সাধারণ ভক্তরা বিচার বিশ্লেষণ করছেন না, হুইমজিক্যালি ছুটছেন। যেখানে হাথরাসের যে সুরাজ পাল, তিনি স্বঘোষিত ধর্মগুরু, মানে বুঝতে পেরেছেন, নিজে নিজে ঘোষণা করেছেন উনি একজন ধর্মগুরু। ওরপে ওনার নাম হচ্ছে ভোলে বাবা। যখন 2001 সালে তিনি জেলে গিয়েছিলেন, 1997 সালের দিকের কথা সংবাদ মাধ্যমে যেটা জানা যায়, তারপরে 2001 সালে ঘটনা, এই জেল ফেল খেটে এসে তারপরে তিনি নিজের নামের গায়ে লাগালেন নারায়ণ সাকার পরমাত্মা, বিশ্ব সাকার পরমাত্মা, এইসব নাম ধাম লাগিয়েছে তিনি আর কি, বিশ্ব পরমাত্মা ওরপে ভোলে বাবা। কিন্তু ওনার আসলি নাম হচ্ছে সুরাজ পাল। উত্তরপ্রদেশের একটা কৃষক পরিবারে জন্ম নিয়েছেন সংবাদ মাধ্যমে জানা যায়, এবং যুবদশাতে উনি পুলিশ কনস্টেবল ছিলেন, হয়তো একটু সিনিয়র এরকম কিছু ছিলেন। তারপরে দীর্ঘ 18 বছর চাকরি করার পরে তিনি ছেড়ে চলে এসে হঠাৎ করে ধর্মগুরু হন। এখন কিভাবে এসেছিলেন, চাকরি কেন ছেড়ে দিয়েছিলেন, বা ছাড়ানো হয়েছিল কি তাড়ানো হয়েছিল, বিষয়টা পর্যবেক্ষণের আমরা সেদিকে যাচ্ছি না। কিন্তু আমার প্রথম বক্তব্য হচ্ছে এই, ইনি কোনো ধর্মগুরু নন। কেন নন বলবো? কারণ উনি স্বঘোষিত ধর্মগুরু। গুরু কখনো নিজে নিজেকে স্বীকৃতি দিয়ে গুরু হতে পারে না, প্রথমত ব্যাপারটা হচ্ছে এটাই। অথচ ভারতবর্ষে এই ট্র্যাডিশনটা কিন্তু এখন চলছে। আপনি যেখানে যাবেন, পথে ঘাটে, যে কোনো সম্প্রদায়ের ভেতরে একটা মঠ বা মন্দির করে নিয়ে বসেছেন, উনি এখন ধর্মগুরু, ধর্ম আচার্য, উনি দীক্ষা দিচ্ছেন। উনি আদ্য গুরু হয়েছেন কিনা, দীক্ষা দেওয়ার পারমিশন পেয়েছেন কিনা, ওনার কোনো পরম্পরা আছে কিনা, ওনার সাধন রহস্য আছে কিনা, এসবগুলো কিন্তু মানুষ পর্যবেক্ষণ করছে না। যেখানে লোকের ভিড় হচ্ছে সেখানে চলে যাচ্ছেন, ফলে সেখানে এক ধরনের ডিসঅর্ডার তৈরি হচ্ছে, তার দায়বদ্ধতা কে নেবে? এই জন্য আমি বলবো, যে ব্যক্তি স্বঘোষিত ধর্মগুরু হয়েছেন, প্রথমত উনি সুটেড বুটেড মানুষ। অনেকে বলবেন সুটেড বুটেড হলে কি ধর্মগুরু হয় না? স্বামী যোগানন্দ পরমহংসদেব বিদেশে গিয়ে প্যান্ট শার্ট পরেছিলেন, কোট পরেছিলেন, স্বামী বিবেকানন্দ পরেছিলেন, তাহলে কি তারা কি ধর্মগুরু নন? তারা অবশ্যই ধর্মগুরু, কিন্তু সেই ধর্মগুরুদের সঙ্গে এই ধর্মগুরুর অনেক ফারাক আছে। কারণ স্বামী বিবেকানন্দ কি স্বামী যোগানন্দ পরমহংসদেবের পরম্পরা রয়েছে, এবং তাদের সার্টিফিকেশন রয়েছে, যাদেরকে সার্টিফাই করা হয়েছে, এবং সাধনার পরিমার্জিত রূপরেখা যখন তৈরি হয় তখন তাদেরকে সার্টিফিকেটটা দেওয়া হয়, এবং তা প্রমাণিত তত্ত্ব, প্রমাণ অনুসারে।
স্বামী নিগমানন্দ যখন গুরু হয়েছিলেন তখন তাকে সার্টিফাইড হতে হয়েছিল এবং তপস্যা করতে হয়েছিল, এবং ওনার উচ্চ লেভেলে যারা রয়েছেন বড় বড় পরমহংস মহাযোগীগণ যারা হাজারো শতাধিক বছর, তারা এনাদেরকে সার্টিফিকেট দিচ্ছেন। বিশেষ করে দেখা যাচ্ছে শঙ্করাচার্য সম্প্রদায় রয়েছেন। আজকাল অধিকাংশ মানুষই মনে করেন যেখানে লোকজন ভিড় জমবে ধর্মাধিকার তাদের। আমাদের ভারতবর্ষের সনাতন রীতিতে শঙ্করাচার্যের পরম্পরায় চারটে মঠ আছে, এই চারটে মঠাধীশ রয়েছে। এই প্রাচীনকালের ভগবান শঙ্করাচার্যের ট্র্যাডিশনটাকে মেনটেন করে আসছে। সেই শঙ্করাচার্যের নাম নিয়েও নকলি শঙ্করাচার্য ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছেন এবং রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের ভূমিকা দেখতে পাওয়া যাচ্ছে। এই সুরজ পাল, যিনি ধর্মগুরু, যার অনুষ্ঠানে গিয়ে মানুষ মারা গেল, তার ছবিটাকে দেখা গেল অনেক আগের উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নাকি বলে অখিলেশ যাদব, তার সাথে দেখা গেছে। এখন তিনি আবার এটাকে নিয়ে আন্দোলন করছেন, অর্থাৎ বিজেপির বিরুদ্ধে গিয়ে আবার বড় বড় কথা বলছেন। আবার এখানে যারা বিজেপি বা বর্তমান সরকার উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ রয়েছেন, তিনি এবার কারণ খোঁজবার চেষ্টা করছেন। এখন মুখ্য তো প্রশ্ন হচ্ছে, যেখানে পারমিশন ছিল 80,000 লোকের, সেখানে 2,50,000 লোক জমায়েত হলো কী করে? এটা একটা প্রশ্ন প্রশাসনিকভাবে, রাজনৈতিকভাবে। এবং বিগত দিনে যে মানুষটি যৌন নির্যাতনের কারণে, যৌন নিপীড়নের কারণে, অর্থাৎ সেক্সুয়াল কোনো ফ্যাক্টের কারণে তাকে জেলে যেতে হয় এবং তা প্রমাণও হয়েছিল। অবশ্য ইহার আগে যে অনেক প্রকৃত উৎকৃষ্ট ধর্মগুরু যারা আছেন তারা যে কখনো জেলা জোতে যাননি এরকম নয়, গেছেন, কিন্তু তাদের জীবনের পরিকাঠামো, তাদের যে জীবন কোন দিকে গিয়েছিল এবং কোন কারণে হয়েছিল, সেগুলো সেই কারণের সাথে এই কারণের অনেক ফারাক। তো ভারতবর্ষের কয়েকজন এরকম নামধারী রয়েছেন, তারা কিন্তু গৃহী লোক, মনে রাখতে হবে। ইহারা কোনো সাধু সন্ত নন, সন্ন্যাসী নন, যোগী নন, ঋষি নন, ইহারা গৃহী লোক। যেমন এই কনস্টেবল, ইনি সাধারণ একজন গৃহী লোক ছিলেন, সরকার জানতো, সাধারণ পাবলিকও জানতো। তিনি পরম্পরা নেই, কিচ্ছু নেই, সাধন ভজন নেই, হঠাৎ করে কোথার থেকে রাজনৈতিক প্রেক্ষাপটে এসে, রাজনৈতিক মদত না থাকলে এত বড় জায়গা পৌঁছাতে পারে না, এখন যে দলই হোক না কেন, আমি কোনো দলকেই বলছি না, এখানে এসে পৌঁছালেন। সেই জায়গাটাকে তিনি ক্যাপচার্ড করলেন এবং ধর্মগুরু হয়ে গেলেন। এটা কোন সাধু সমাজকে দোষ দেবে? এটা গৃহী লোক বলবো আমি, রাম রহিমের কথা বলবো, ইনি গৃহী লোক ছিলেন, পাবলিক জানতেন, সরকার জানতেন, রাজনীতিবিদরা জানতেন, অথচ তিনি কী হলেন? ধর্মগুরু হলেন। তিনি মুম্বাইয়ের বড় বড় সিনেমা করছেন, বড় বড় মঞ্চে উঠে সুটেড বুটেড হয়ে, রাজপুরুষ হয়ে, রাজপুত্র হয়ে তিনি অভিনয় করছেন, নানান কিছু দেখাচ্ছেন, কোটি কোটি টাকার গাড়ি ব্যবহার করছেন। এরপরে মনে হচ্ছে যে ইনি একজন সাধারণ সন্ন্যাসী বা ত্যাগী সাধু পুরুষ। এই যে সুরজ পাল, তার 30খানা পার্সোনাল গাড়ি আছে, সরকার জানে, তাকে মদত দিয়ে রেখেছে। 30খানা গাড়ি পুষতে গেলে তার কতগুলো ইনকাম ট্যাক্স, তার কতগুলো সরকারি খাতাপত্র দেখাতে কল্পনা করা যায়, কিন্তু সেগুলোকে মারিয়ে তার পার্সোনাল আবার বাহিনী ছিল, অর্থাৎ সিকিউরিটি গার্ড। এত কিছু সরকারের চোখের সামনে দিয়ে হচ্ছে, মানুষের সামনে দিয়ে হচ্ছে, কিন্তু ইমোশনাল কিছু মানুষ আছে, তার পদধূলি নিতে গিয়ে মারা গেল। মানুষের মাথায় এটা ঢুকছে না, তিনি যদি জগৎগুরু ধর্মগুরু হন, তিনি এত বড় পাওয়ারফুল মানুষ হন, এত বড় অলৌকিক জিনিস দেখাতে পারেন, তাহলে সেই ব্যক্তির জনসভাতে বা তার ধর্মানুষ্ঠান সৎসঙ্গ বলেছে। সৎসঙ্গ করতে গিয়ে তিনি যখন চলে যাচ্ছেন তখন পদধূলি আনতে গিয়ে সেখানেই মারা গেল। আজকে হিসেবে চলে আসছে 130 ঊর্ধ্ব, আরও হয়তো অনেক বেশি বেরোবে এই কয়েকদিনের ভেতরে। এই ঘটনাটি জানা যাচ্ছে, ভাবা যাচ্ছে যে কত বড় নৃশংস অবস্থা। এবং সেই বাবা, অর্থাৎ ভোলে বাবা, তিনি এখন যে সময় জেলে ছিলেন আর কি, এখন তিনি লাপাত্তা, অর্থাৎ তিনি নিখোঁজ। ওই ঘটনার পরপরই তাকে খুঁজে পাচ্ছেন, আশ্রম মঠ মন্দিরে গিয়ে খুঁজে পাচ্ছেন না। বুঝুন ব্যাপার, এত বড় একজন ব্যক্তিত্ব, তিনি যদি বিদেশে যান পাসপোর্ট অফিস থেকে জানা যাবে, তিনি কোথায় যাচ্ছেন এটা জানা যাচ্ছে না। একজন মানুষ, তিনি কি এত বড় যোগী, অদৃশ্য হয়ে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু সবাই দেখছে সব কিছু, কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না। সাধারণ মানুষও, এত বড় সমস্যার পরে গিয়েও সাধারণ মানুষ কিন্তু দুই একজন ব্যক্তি ছাড়া তার বিরুদ্ধে কোনো কথা বলছে না। আজকে সেখানে 2,50,000 মানুষের আজকে হাতিয়ার নিয়ে দাঁড়ানোর কথা ছিল,
আজকে তাকে প্রকাশ্য জনসভায় গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখার কথা ছিল, কিন্তু সেই 2,50,000 মানুষ কোথায়? এই পাবলিককে বোঝাবেন কী করে? শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, পচা মাছে মাছির ভিড় বসে। আজকাল অবশ্যই এই ট্র্যাডিশন দেখা দিয়েছে। সম্প্রতিকালের ঘটনা এই যে জগন্নাথ রথযাত্রা হয়ে গেল, তার আগের দিন আমার কাছে হোয়াটসঅ্যাপে, মানে অফিসিয়াল হোয়াটসঅ্যাপে, আমার একজন খুব কাছের মানুষের ফ্যামিলি, ভক্ত, ভক্ত নয় আমার পূর্ব পরিচিত, তো মেসেজ করেছে যে আমি নবদ্বীপ মায়াপুরে এসে ফেঁসে গেছি, তুমি যদি ব্যস্ত না থাকো আমাকে একটুখানি ব্যাক কর, কারণ জানে আমি ব্যস্ত থাকি। তা আমি দেখিনি, আমি আসলে ব্যস্ত থাকি। 1 ঘন্টা পরে সে মেসেজটা পড়লাম, সঙ্গে সঙ্গে বুঝলাম যে মারাত্মক দুর্ঘটনার ভেতরে আছে, এবং সরাসরি আমি ফোন করে জানলাম আরও একজন ভক্তর কাছে। জানা গেল যে তারা প্রচণ্ড ফেঁসে আছে। কি একটা নিম্নবিত্ত পরিবারের মানুষ, তারা খেটে খায় চলে, কিন্তু ভগবত ভক্তি নিয়ে গেছেন মায়াপুর নবদ্বীপ। সেখানে গিয়ে দেখলেন এক রাত্রি থাকতে গেলে তাদের 1,500 টাকা রুমের নিচে কোনো রুম পাচ্ছে না, আলটিমেটলি তারা কোনো রুমই পাচ্ছিল না। তো আমার একজন পরিচিত ভক্ত মানুষ মায়াপুরের, তিনি মানে ওনার সঙ্গে আমার সেই ফ্যামিলিটা, পূর্ব পরিচিত ফ্যামিলিটা যোগাযোগ করে, কারণ পূর্বেই তার সঙ্গে পরিচয় ছিল। ফোন করে বলাতে আমার প্রতি সম্মাননার কারণে মায়াপুরের ভক্ত লোকটি, ভদ্রলোকটি, একটা ব্যবস্থা করে দেয় হোটেলে খুব কষ্ট করে। তার মূল্য ছিল 1,200 থেকে 1,400 টাকা, অর্থাৎ প্রায় 1,500 টাকা। ভাবুন একবার, যে জগন্নাথের রথযাত্রা দেখতে গিয়ে পার নাইটে তাকে 1,500 টাকা দিতে হবে, ভাবুন। এবং তারপরে ভিড়ভাড়টা কি আছে, কি হবে, ভক্তির জোয়ার, এই ট্র্যাডিশন আমাদেরকে কি করছে! সত্যি সত্যি সেখানে যে কত মানুষ যন্ত্রণাক্লিষ্ট হয়েছে, কত মানুষ হার্টের সমস্যা দেখা দিয়েছে, তার কিন্তু এখনও এই সুরাজপালের যে ঘটনাটি ঘটেছে আমরা এখন প্রকাশ্যে জানতে পারছি, কিন্তু বাস্তবিক পক্ষে অনেক জায়গায় এরকম ঘটনা ঘটে যা আমাদের চোখে বা মিডিয়ার সামনে এসে পড়ে না, কিন্তু অজ্ঞাতসারে অনেক ঘটনা ঘটে যাচ্ছে। তাই ভারতীয় গুরুবাদের যে ট্র্যাডিশনটা, সত্যি সত্যি যে সদ্গুরু পরম্পরা, সেটা কিন্তু বিক্ষিপ্ত এবং বিকৃত হয়ে গেছে। কিছু গৃহী মানুষ, চোরচেট্টা মানুষ, যারা স্বার্থান্বেষী মানুষ, তারা এই সাধুর পোশাক পরিহিত, সাধুর পোশাক তো তিনি পরেন নি, জানা যাচ্ছে তিনি নাকি সুটেড বুটেড এবং কোট প্যান্ট টাই এবং সব কিছু মোটামুটি বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করতেন। এত কিছু দেখার পরেও সাধারণ মানুষের জ্ঞান গরিমার ভেতরে আসছে না। তো যাই হোক, একজন ধর্মগুরু বিলাসবহুল জীবনযাপন করবেন কিনা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেখানে তো একটা মরালিটি থাকবে, একটা নৈতিকতা থাকবে, মানবিক মূল্যবোধ থাকবে। সেই মানবিক মূল্যবোধ কোথায়, এবং তার যে নিয়ন্ত্রণ শক্তি কোথায়? তার যদি এত বড় ক্ষমতা ছিল, তাহলে 131 জন যে মারা গেছে তাদেরকে তিনি বাঁচাতে পারতেন। যে ধর্মগুরুর পদধূলি তো একটা চরম আশীর্বাদের জিনিস, পরম আশীর্বাদের জিনিস, যেখানে বুদ্ধদেব জন্মগ্রহণ করবার সঙ্গে সঙ্গে বা মৃত্যু যখন ওনার হচ্ছিল, অর্থাৎ দেহ অপ্রকট করবার সময়, তখন 100,000,000 যোজনের ভেতরে 20,000,000 জীব, 20,000,000 প্রাণীর উদ্ধার কার্য সংগঠিত হয়, উদ্ধারণ হয়। আর আমরা আজকে দেখতে পাচ্ছি ভোলে বাবা জেল থেকে বেরিয়ে এসে আবার ধর্মগুরু হলেন, হয়ে গিয়ে তার পদধূলি আনতে গিয়ে মহিলা শিশু কি নিপীড়িত হয়েছেন, মারা গেছেন। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখন মানুষের জীবন আমরা দেখতে পাচ্ছি যে মুড়ি মুড়কির মতো হয়ে গেছে। আমরা মুড়ি চানাচুর খাই না, খেতে গিয়ে দেখবেন এরকম গালে এরকম মানে ছুঁড়ে দিই, কিছু অংশ বাইরে পড়ে যায়, আমরা ভ্রুক্ষেপ করি না। তো মানুষের জীবন এখন এই মুড়ি মুড়কির মতো সামনে ছড়িয়ে ছিটে মরে যাচ্ছে, চলে যাচ্ছে, কিন্তু আমরা ভ্রুক্ষেপ করছি না। সম্প্রতিকালের পশ্চিমবঙ্গের একটি ঘটনা, একজন ভদ্রমহিলা মাতাজিকে নগ্ন অবস্থায় গ্রাম ঘুরিয়েছে, তার সন্তান আদি বাচ্চা কাচ্চা সবই দেখেছে, তার বিচার কোথায়? একজন রাজনৈতিক নেতার বাড়িতে ইডি বা সিবিআই তদন্ত করলো, তখন মোবাইলটা তিনি সঙ্গে সঙ্গে পুকুরে ফেলে দেন, তাই নিয়ে তো অনেক জলঘাটা হয়েছে, অনেক কিছু হয়েছে। আলটিমেটলি আমি সম্প্রতিকাল খবর পেলাম যে তিনি এখন আরামসে ঘুরে বেড়াচ্ছেন, চাকরি বাকরি করছেন, যা কিছু ডিউটি আছে সবই করছেন। বলছে প্রমাণ হবে কি করে? এই তো চলছে জগতে, এই চলছে আমাদের দেশে এখন। এর ভেতরে মাঝখান দিয়ে যে ধর্মগুরুগণ গুরুবাদকে কেন্দ্রায়িত করে যে সমস্ত ব্যভিচারে লিপ্ত হয়েছে, আলটিমেটলি বলবো ইহারা ধর্মগুরু নন, এরা সাধারণ গৃহী মানুষ।
সাধারণ গৃহী মানুষ এই কাজটি করছেন, কোনো সন্ন্যাসী কোনো সাধু সন্ত এটা করতে পারে না, যাদের সঠিক পরম্পরা রয়েছে তাদের একটা গাইড আছে। আর এখন যে গুরুবাদ যেভাবে ছড়িয়ে পড়ছে যেখানে সেখানে, আপনারা সাধারণ মানুষও সতর্ক হন। অনেক মানুষের ভিড় জমেছে, কোমর দুলিয়ে হাত তুলে হ্যাঁ লম্পজম্পাদি করছেন, ঠিক আছে, মাসে মাসে আবার টাকা পাঠাচ্ছেন, বহু বিজ্ঞান আপনাকে শেখাচ্ছে। আমি যখন সাম্প্রতিককালের কয়েকটি লেকচার দিয়েছিলাম ধর্ম গুরুবাদ সম্পর্কে এবং অনেকের গায়ে লেগেছিল, আজকাল অবতারবাদ এবং ভগবানবাদ কিন্তু ছাপিয়ে উঠেছে। তাকে নিয়ে কলম দেওয়ার কারণে আমাকে অনেক কিন্তু পাঁচাটা কুত্তার মতো বা গালিগালাজ করেছেন, আমার কোনো দুঃখ নেই তাতে, কিন্তু আপনি পস্তাবেন, নিশ্চিত জেনে রাখুন, ভারতবর্ষে যে গুরুবাদ করতে করতে এমন একটা জায়গায় চলে এসেছে, অবতারবাদ ছাড়িয়ে গিয়ে এখন ব্রহ্মবাদ, ব্রহ্মবাদ ছাড়িয়ে গিয়ে তিনি ব্রহ্মের সৃষ্টিকর্তা এখনও বেরিয়েছে। কৃষ্ণ কালী শিবকে সৃষ্টি করেছেন নাকি এরকমও জানা যাচ্ছে। বর্তমান অনেক মহাপুরুষ যাদেরকে অবতার বলে চালানো হচ্ছে তারা নাকি কৃষ্ণকেও সৃষ্টি করেছেন, শিবকেও সৃষ্টি করেছেন, তারা আপনারা নাম জানেন, যাদের প্রত্যেক দিন হ্যাঁ তাদের নাম করে নাকি টাকা রাখতে হয়, ভাবতে পারছেন? ওটা নাকি আবার ভৃতি, মানে ভরণ করতে হয়, ভরণ করে বেঁচে থাকতে হয়, এটা কোন ধরনের? আমি সেখানে বলেছিলাম যে তারা মহাপুরুষ, কিন্তু নিঃসন্দেহে মহাপুরুষ, কিন্তু ভগবান নন, কিন্তু তারা নাকি আবার ভগবান কৃষ্ণকে সৃষ্টি করেছেন, শিবকে সৃষ্টি করেছেন, সমস্ত দেবতা সৃষ্টি করেছেন, বুঝুন ঠেলা। যারা টাকা ছাড়া চলতে পারছে না তাদের বংশ পরম্পরায় এমন অবতার ভগবান এসছে, তাদের বংশ পরম্পরায় দেখা যাচ্ছে হ্যাঁ যে সমস্ত কীর্তিকলাপ দেখা যাচ্ছে, তারপরেও তাদেরকে সাধারণ পাবলিক কোটি কোটি মানুষ তাদের সে বংশ পরম্পর সেই মহাপুরুষকে ভগবান বা ঈশ্বর বলে চালিয়ে দিচ্ছেন, পরম ব্রহ্ম বলে চালিয়ে দিচ্ছেন। ঈশ্বর ভক্তি, গুরু ভক্তি, মহাপুরুষ ভক্তি, আধ্যাত্মিক তত্ত্ববাদ এগুলো আলাদা জিনিস, কিন্তু তার মানে এই নয় যে মানবিকতাকে সামাজিকতাকে উপেক্ষা করে গিয়ে এমন একটা শাস্ত্রীয় নীতি আনলেন যা একেবারেই অনৈতিক শাস্ত্রীয় নীতির উপরে প্রতিষ্ঠিত। এগুলো শাস্ত্রীয় সিদ্ধান্ত আগে জানতে হবে, প্রকৃত শাস্ত্রীয় সিদ্ধান্তে প্রকৃত মহাপুরুষ অবতার ভগবানের বৈলক্ষণ সম্পর্কে প্রকৃত রূপে ঘোষণা করা আছে। এই জন্য যেখানে সেখানে আজকে ভারতবর্ষে দেখবেন একটা জায়গায় শুনতে পাওয়া যায় পশ্চিমবাংলার এরিয়াতে বিশেষ করে যে নেতাজি এখনও ফিরে আসবেন, এই কথা বললেই তার সম্প্রদায়ের লোক এখন আমার পাছাটা কুত্তার মতো গালিগালাজ করা শুরু করবে। নেতাজি ফিরে আসবে এখান থেকে কয়েক দশক আগে এই কথাটা এই ভবিষ্যৎবাণী করেছেন, বাধ্য আদৌ কি ফিরে এসছে কি, তারপর পাবলিক তার পেছনে ছোটে, তার আদর্শ মানছে, কারা প্রচার করেছে এটা? আমি কোনো মহাপুরুষের কথা বলছি না, এগুলো সাধারণ মানুষই স্বার্থান্বেষী হয়ে প্রচার করেছেন। তার দীর্ঘদিন তার ঘরের ভেতরে বডি পচে গলে গিয়েছিল, মানুষকে কলকাতার মানুষকে জল খাইয়েছিল এবং পেটের রোগে যখন ভুগেছিল মানুষ মারা যাচ্ছিল, তখনই পুলিশ প্রশাসন তাদের মাথায় এসে নাড়া দিল যে কী ঘটনা ঘটছে। সত্যি সত্যি দেখা গেল পচা গলিত দেহ পর্যবেক্ষণ করে এটা দেখা যায় এটা কী হচ্ছে এটা ভারতবর্ষে, তারপরেও তাদের নামধাম নিয়ে এটা হচ্ছে। হ্যাঁ দেখা যায় ভারতবর্ষে অনেক মহাপুরুষের জীবনীতে, যেমন বিজয়কৃষ্ণ গোস্বামী, তাকে প্রসাদের সঙ্গে বিষ্কাইয়ে দিয়েছিল একজন তারই একজন ভক্ত মহিলা, তিনি স্বইচ্ছাতে জেনে শুনে জিনিসটি গ্রহণ করেছিলেন, জগন্নাথপুরীর মহাপ্রসাদের সঙ্গে খেয়েছিলেন এবং তিনি তার পরপরই দেহ রেখেছিলেন, এটা জানা যায়। এখন ভারতবর্ষে যে গুরুবাদ ছড়িয়ে ছিটিয়ে আছে সেটা এখন সত্যিই পর্যবেক্ষণের সময় এসেছে, এবং আমি প্রথমতই বলবো কোনো মঠ মন্দির লোক লস্কর নাচা গানা এইসব দেখে মানুষ ভুলবেন না, সত্যিকারের যে আধ্যাত্মিক তত্ত্ব, আধ্যাত্মিক মানুষ, এই যেমন ধরুন পণ্ডিত আছে হচ্ছে বাবা, মানে যার বাগেশ্বর বাবা, তিনি মিরাক্কেল দেখাচ্ছেন, তার পেছনে পলিটিক্যাল লিডাররা রয়েছে, একথা বললেই অনেক হিন্দু সনাতন ধর্মীরা বলবেন আপনি এইবার আপনি সনাতন ধর্মের বিরুদ্ধে বলছেন। আমি প্রথম থেকে এইসব জিনিসগুলো অস্বীকার করে এসেছি, এইসব জিনিসগুলো একদমই ভালো নয়। যারা সাইকোলজিস্ট আছেন তারা ভালো জানেন, যারা এই সমস্ত ম্যাজিক জানেন, কালা ম্যাজিক জানেন, তারা এই সমস্ত পরিষ্কার জানেন, এগুলো একটা সাধারণ একটা বিদ্যা এবং একটা কলা যা মানুষ এগুলো করতে পারে, এবং সেই বিদ্যা এবং কলার সাথে চূড়ান্ত আধ্যাত্মিক জগতের যে সম্পর্ক সেটা সম্পূর্ণ ভিন্ন। হনুমান সিদ্ধ আজকাল গজিয়েছে, হনুমান সিদ্ধ, অমুক সিদ্ধ, তমুক সিদ্ধ, এইগুলোই মানুষকে সর্বনাশ করে দিচ্ছে, সাধারণ পাবলিককে, এই যে শত শত মানুষ মারা যাচ্ছে পদপিষ্ট হয়ে, পায়ে চাপা পড়ে মারা যাচ্ছে, এরপরও আমাদের লজ্জা হবে না? এরপরও আমাদেরকে জ্ঞান দৃষ্টি খুলবে না যে আসলে ধর্ম কী এবং আধ্যাত্মিকতা কী এবং গুরুচরণধুলি কী? এইসব তত্ত্ব জানতে গেলে আপনাকে সদ্গুরু তত্ত্ব জানতে হবে। এই সদ্গুরু মহিমা এবং প্রকৃত আধ্যাত্মিক তত্ত্ব একমাত্র জানা যেতে পারে সাধন রহস্যের ভেতর দিয়ে, আদারওয়াইজ সম্ভব না। আপনারা যারা অলৌকিক এবং মিরাক্কেলে বিশ্বাসী, একটুখানে গেলেই একটুখানে ছুঁয়ে দিলেই ওই রকম করছে, পড়ছি লিখে দিচ্ছে,
হ্যাঁ, আমার আমার থট রিডিং অর্থাৎ আমার মস্তিষ্কে কীভাবে কাজ করছে সেটা পড়ে দিচ্ছে, বলে দিচ্ছে। এগুলোই আধ্যাত্মিকতার সাথে গভীর সম্পর্ক স্থাপন করে না, এগুলো হচ্ছে মানুষের ভেতরে একটা বিজনেস সিস্টেম প্রবেশ করেছে। যারা কিছু সাধারণ গৃহী মানুষ, যারা কোনো ধর্মীয় আচার্য পরম্পরা থেকে আসেনি, লিস্টেড নয়, যারা প্রকৃতপক্ষে গৃহত্যাগী নয়, সন্ন্যাসী নয়, ঋষি নয়, যোগী নয়, স্বার্থান্বেষী নিয়ে কিছু মানুষ এই সমস্ত ব্যবসা বাণিজ্য করছেন। আজকাল বেশি পণ্ডিত দেখা যাচ্ছে, মানে কথাবাচক, দেখবেন ঘরে ঘরে গজিয়ে উঠেছে কথাবাচক, ভাগবত পাঠক, বেদান্ত পাঠক, অমুক পাঠক, তমুক পাঠক, এসব গজিয়ে উঠছে। এগুলো প্রাদুর্ভাব, এগুলো বিজনেসের জন্য আসছে, সাধারণ মানুষ বুঝুন, এগুলো সবই বিজনেস। সুতরাং আজকে হাতরাজের যে ঘটনাটি ঘটেছে, প্রাচীন সময় থেকেও কিন্তু এ ধরনের জিনিস আমরা দেখতে পাচ্ছি, এখন আমাদের সতর্ক হওয়ার সময়। এবং মানুষের প্রাণকে নিয়ে রাজনৈতিকভাবে হোক, সামাজিকভাবে হোক, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হোক, সব কিছুর ঊর্ধ্বে মানুষের জীবন, মানুষের প্রাণ। মানুষের জীবনকে বাঁচানোর জন্য স্বামী বিবেকানন্দ যে ভূমিকা পালন করেছিলেন, স্বামী নিগমানন্দ, স্বামী যোগানন্দ পরমহংসদেব, শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, ইহারা নির্লোভী ছিলেন, ইহারা নিঃস্বার্থপর ছিলেন, ইহারা জগৎ কল্যাণের জন্য কাজ করেছেন। তাদের যে ভূমিকা আর ইহাদের যে ভূমিকা, সম্পূর্ণ আকাশ পাতাল পার্থক্য। সুতরাং আপনারা সতর্ক হন। এবং প্রকৃত সদ্গুরু কে হবেন, আমি একবার লাস্টে এই কথাটি বলেই শেষ করব, সেটা হচ্ছে যে গুরু তাহলে কী করে বুঝবে, এই প্রশ্ন এসে যাবে। আমি প্রথমে তোই বলবো, তাকে প্রথমে জিজ্ঞাসা করবেন, হু আর ইউ, আপনি কে। তিনি যদি উৎকৃষ্টরূপে বলেন যে আমি একজন গুরু, ধর্মগুরু, তাহলে আপনি দ্বিতীয় প্রশ্ন করবেন যে আপনার প্রমাণ কি, আপনি একজন ধর্মগুরু, আমাকে দেখান বা জানান। তৃতীয়ত, যদি বলে যে আমি ধর্মগুরু, তাহলে আমি আপনার কি হই প্রশ্ন আসবে। উনি যদি স্বীকার করেন তুমি আমার শিষ্য, তুমি এখন দীক্ষা নাও, এই কথা বলার সঙ্গে সঙ্গে বলবেন আমি যে আপনার শিষ্য, তাহলে প্রমাণ কোথায়, আমি যে আপনার শিষ্য সে প্রমাণটি দেখান, জানান আমি আপনার শিষ্য, যেভাবেই হোক। এর ভেতরেও কিন্তু ম্যাথমেটিক্যাল সায়েন্টিফিক্যাল দিক আছে, অনেকে অনেক ধরনের কিন্তু আপনাকে মানে বশীকরণ করতে পারে, অনেক ধরনের কিছু করতে পারে, হিপনোটিজম করতে পারে, অনেক ধরনের ব্যাপার থাকে, সেইভাবে কিন্তু আপনাকে আবার অনেক কিছু করে দিতে পারে, তখন কিন্তু আপনি আবার ভড়কে গেলে আবার চলবে না। সুতরাং এইসব সমাজে চলছে। আমি বলবো, যিনি আত্মদর্শন করেছেন, আত্মদর্শনকারী ব্যক্তি সম্পূর্ণরূপে অন্যরকম ভূমিকা রাখেন, এবং তাদের দৃষ্টিভঙ্গি, তাদের চেতনা, তাদের কথন বচন, তাদের লেকচার প্রবচন সব কিছু শুনলে পরিষ্কার হয়ে যাবে। যেখানে বেশি মানুষের ভিড় হচ্ছে, যেখানে মানুষ নাচাকাদা নানান কিছু করছে, বিলাসবহুল অট্টালিকা মন্দির, পৃথিবীর বিখ্যাত মন্দির করেছে, এইসব দেখে আপনারা বিগলিত হবেন না, কারণ পৃথিবীতে অনেক বড় বড় মহাপুরুষ আছেন, তারা জীবদ্দশাতে কিছুই করেননি, উৎকৃষ্ট পৃথিবী চালাচ্ছেন, বিশ্বব্রহ্মাণ্ডে চালাচ্ছেন, তারা এই লৌকিক জগতে কিছুই স্থাপন করেননি, এরকমও প্রমাণ আছে। যেমন ধরুন মহাবতার বাবাজি মহারাজ, এত বড় একজন মহাপুরুষ, প্রায় স্টিল নাও 2000 বছর ধরে বেঁচে আছেন, এ কথাটি বললে অনেকে বিতর্ক করবেন, তার কিন্তু কোনো বাস্তবিক কোনো প্রমাণ কিছু পাওয়া যায় না, যা পাওয়া যায় সেটা কিন্তু ভাষা ভাষা। এবং তিনি ইচ্ছা করলে অনেক বড় পৃথিবীতে প্রতিষ্ঠান করতে পারতেন, কিন্তু কিন্তু তিনি তা করেননি। যেটা আছে নিবৃতে হিমালয়ের উপরে তপভূমি, এগুলো আলাদা বিষয়বস্তু, এগুলো জরাব্যাধি মৃত্যুর উপর পারের জিনিস। কিন্তু লৌকিক জগতে কোনো উৎকৃষ্ট বড় মহাপুরুষ বিশাল বড় মঠ মন্দির করে বিশাল কিছু দেখানো, একমাত্র রামকৃষ্ণ মিশনে বেলুড় মঠ স্থাপিত হয়েছিল ঠাকুর রামকৃষ্ণের শিষ্য স্বামী বিবেকানন্দ পরম্পরায়, বিবেকানন্দের মাধ্যম দিয়ে। স্বামী বিবেকানন্দ ভারতবর্ষে তখন চেয়েছিলেন নিপীড়িত মানুষদের অনাহারে ক্ষুধার্ত অবস্থায় শিক্ষা দীক্ষার অভাবে, হ্যাঁ, ভারতবর্ষের একটা দুরাগ্রস্ত অবস্থা, দুর্দশা অবস্থা, একটা দুর্ভোগের সময়, সেই সময় স্বামীজি জগৎ কল্যাণের জন্য, ভারতবাসীকে জাগানোর জন্য এই অবস্থা, এই প্রতিষ্ঠান তিনি করেছিলেন। কিন্তু এখন মানুষ যেটা করছে সেটা হচ্ছে টাকার জন্য করছে, ট্র্যাডিশন করছে, ট্র্যাডিশনে করছে, এবং অহংকার আভিজাত্যকে দেখানোর জন্য সব কিছু আসলে বিজনেস। কোটি কোটি টাকার ধর মঠ মন্দিরে ট্রাস্টি বোর্ডে কোটি কোটি টাকার কিন্তু বিজনেস চলছে, এসবের হিসেব কিন্তু আমাদের কাছে এখন লাপাত্তা, আমাদের হিসেবের অনেক বাইরে। সেই জন্য বলবো যে সতর্ক হন, যে প্রকৃত ধর্মগুরু কারা এবং গুরুবাদ কী, সনাতন ধর্মের গুরুবাদ কী, এগুলো আপনারা ভালো করে স্টাডি করুন, জানুন, একটু মিনিমাম পড়াশুনো করুন। এগুলো আমাদের সনাতন ধর্মের সন্ন্যাসবাদের যে পরম্পরায়, কিন্তু এটাকে নিয়ে অনেকে বিজনেস করছেন, তাদের সঠিক কোনো পরম্পরা নেই। হঠাৎ করে একজন গৃহী লোক, মানে বিশেষভাবে চোর বলা যায়, তিনি এগুলোকে পরিধান করে, হ্যাঁ, যেভাবে ক্যালি করে এভাবে প্রতিষ্ঠান তৈরি করছেন, এইভাবে ফেঁসে যাচ্ছেন সাধারণ মানুষ। আসল পর্যবেক্ষণ করলে কিন্তু সত্য বেরিয়ে আসবে, কিন্তু সেই পর্যবেক্ষণটা রাজনৈতিকভাবে বা সামাজিকভাবে বা সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে হচ্ছে না। মানুষ হিমজিকালি ছুটছে, খামখেয়ালিভাবে ছুটছে, হুজুকের মতো ছুটছে,
হ্যাঁ, কান নিয়ে গেল চিলে, আমার কানে হাত দিয়ে দেখছি না আমার কানটা কানে আছে কিনা, আমি শুধুই ছুটছি চিলের পেছনে। সুতরাং এইভাবে ধর্মের একটা চূড়ান্ত ব্যভিচার আসছে এবং সাধারণ মানুষ এর দুর্ভোগ ভোগ করছে। ফলে সতর্ক হওয়ার সময় এসছে, সতর্ক থাকুন। এবং উৎকৃষ্ট গুরুবাদকে উপেক্ষা করা যায় না, এটা সত্য। ভারত কিন্তু আধ্যাত্মিকতার উপরে দাঁড়িয়ে আছে, ভারত একটা আধ্যাত্মিক রাষ্ট্র, এটা কোনো রাজনৈতিক রাষ্ট্র বললে ভুল হয়ে যাবে শুধু, এটা কিন্তু আধ্যাত্মিক রাষ্ট্র। কারণ প্রাচীনকাল থেকে এই ভারতবর্ষে, সারা পৃথিবীর ভেতরে, এই ভারত ভূখণ্ডে বড় বড় মহাপুরুষের, অবতার পুরুষের, ভগবান সত্তার, ভগবত সত্তার কিন্তু আবির্ভাব হয়েছে। সুতরাং এটা একটা আধ্যাত্মিক রাষ্ট্র। সেই আধ্যাত্মিক রাষ্ট্রের পরম্পরা অনুসারে যে গুরুবাদ এসছে, উৎকৃষ্ট গুরুবাদ, এটাকে কেউ অস্বীকার করতে পারেন। এটাকে নিয়ে আজকাল অনেকে সমালোচনা করবেন, নিন্দা করবেন এবং উপহাস ঠাট্টা করবেন, কিন্তু না, ভারতীয় ধর্ম গুরুবাদকে অস্বীকার করা যায় না। কিন্তু গুরুবাদকে প্রশ্রয় দিতে গিয়ে এই যে সমস্ত স্বঘোষিত ধর্মগুরু হঠাৎ করে গজিয়ে উঠছেন, এইসব জিনিসগুলো আপনারা পর্যবেক্ষণ করুন এবং ভারতীয় ট্র্যাডিশনটাকে, আধ্যাত্মিক ট্র্যাডিশনটাকে রক্ষা করার চেষ্টা করুন।